ঘূর্ণিঝড় চিত্রা নিয়ে যখন উদ্বিগ্ন উপকূলের মানুষ, তখন সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এলো পরিত্যক্ত এক জাহাজ। মানুষ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিত্রা জানো কিছু মানুষের কাছে আনন্দের উপলক্ষ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ঘূর্ণিঝড় চিত্রা এর তাণ্ডবে একটি বিদেশি জাহাজ ভেসে আসলেন বাংলাদেশে। দর্শক শ্রোতা, সেই জাহাজটির মধ্যে কিছু ঘটে গেল অলৌকিক ঘটনা এবং সেই জাহাজটির মধ্যে কি কি পাওয়া গেল সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিডুমূল আলোচনায় চলে যাই। বিডুমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ঘূর্ণিঝড় চিত্রাং নিয়ে যখন উদ্বিগ্ন উপকূলের মানুষ, তখন সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এলো পরিত্যক্ত এক জাহাজ। মনুষ্যবিহীন এই জাহাজটিকে ঘিরে দানা বাঁধে রহস্য। অনেকে একে ভুতুরে জাহাজও বলতে থাকেন। স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকেরাও ছুটে আসছে রহস্যময় এই জাহাজটি দেখতে। জাহাজটি আয়তনে বেশ বড়, যার ভিতরের দিকটা অনেকটা ছোট আকারের একটি স্টেডিয়ামের মতো। জাহাজের ভিতরে আমরা অবশ্যই ঢুকছিলাম, জাহাজটা এখানে ভিতরে কতগুলো কঙ্কর মতো আছে, আর ভিতরে একটা মোটামুটি ফুটবল খেলার মতো একটা মাঠ। আসলেই কি এটি কোনো ভুতুরে ঘটনা? ঝড়ের সময় পরিত্যক্ত জাহাজ ভেসে আসার এমন ঘটনা কিন্তু অস্বাভাবিক নয়। সেন্ট মার্টিনে ভেসে আসা পরিত্যক্ত এই নৌযানটিকে নাবিকেরাই বাংলাদেশে নিয়ে এসেছিল। বিভিন্ন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে কেন এবং কোন প্রক্রিয়ায় জাহাজটি পরিত্যক্ত হলো সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। উত্তর দেওয়ার জন্য জাহাজটিতে কোনো মানুষও ছিল না। আসলে এ ধরনের জাহাজে মানুষ থাকার কথাও নয়। এই জাহাজগুলোকে বলা হয় বার্জ। বার্জ হলো মালবাহী নৌযান, যেটিকে অন্য কোনো নৌযান বা টাগবোট দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। বার্জের সাধারণত নিজস্ব ইঞ্জিন থাকে না। এক কথায় সকল বার্জি জাহাজ, কিন্তু সব জাহাজই বার্জ নয়। পুরাতন এই জাহাজটির গায়ে লেখা আছে MR 3322। এই নামের সূত্র ধরে জানা গেছে এটি সিঙ্গাপুরের একটি মালবাহী বার্জ। মেরিনা টয়েস প্রাইভেট লিমিটেডের মালিকানায় নিবন্ধনকৃত এই জাহাজটি 110.6 মিটার দীর্ঘ এবং 30 মিটার চওড়া। জাহাজটির নিবন্ধনের তথ্য থেকে আরও জানা গেছে 2008 সালে তৈরি করা হয় এই বার্জটি, যা 10,000 টন মালামাল বহনে সক্ষম। এখানে তিনটা ছেড়া দ্বীপ, তার মধ্যে মাঝখানের ছেড়া দ্বীপে গতকালকে বিশাল বড় একটি জাহাজ গতকাল দুপুরে আটকে যায় পাথরের সাথে। জাহাজের সামনে এবং পেছনে MR 3322 লেখা আছে এবং পেছনে সিঙ্গাপুর লেখা আছে। সবাই দেখতে আসতেছে, আমরাও দেখতে আসতেছি, তাই অনেক বিশাল বড় লম্বা জাহাজটি দেখে খুব ভালো লাগতেছে। খুব বেশি দিন আগে পরিত্যক্ত হয়নি জাহাজটি। চট্টগ্রাম বন্দরে আগত জাহাজের তালিকা বলছে এই নৌযানটি চলতি বছরেই একাধিকবার বাংলাদেশে এসেছিল। সর্বশেষ 8ই সেপ্টেম্বরে এই বাসটি মালয়েশিয়ার একটি বন্দর থেকে প্রায় 9,000 টনেরও বেশি পাথর বহন করে এনেছিল। মালামাল খালাস করে ক্যাপ্টেন এবং ক্রু সহ কয়েকদিন আগেই বাসটি নিয়ে একটি টাগবোট চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। জানা গেছে জার ওয়ার্ল্ড লজিস্টিক্স নামে একটি স্থানীয় এজেন্ট এই জাহাজটি ভাড়া করে এনেছিল। তবে জাহাজটি কেন কিভাবে পরিত্যক্ত হলো সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তবে কোস্ট গার্ডের ধারণা, নাবিকবিহীন এই জাহাজটি যেভাবে ভেসে এসেছে তাতে মনে হচ্ছে সচেতনভাবেই এটিকে পরিত্যক্ত করা হয়েছে। তাছাড়া প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারিগরি গোলযোগের কারণেও বার্জটি পরিত্যক্ত করা হতে পারে। আবার শীতরাঙের প্রভাবে আবহাওয়া খারাপ থাকায় বাসটি টাগবোট থেকে বিচ্ছিন্নও হয়ে যেতে পারে। সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই শিগগিরই মিলবে। তো দর্শক, আপনার এই ভিউটি দেখলে, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিত্রাং যেন কিছু মানুষের কাছে আনন্দের উপলক্ষ। গত 24 তারিখ চিত্রাঙ্গের প্রভাবে যখন রীতিমতো পর্যদস্ত সারা দেশ, উপকূল জুড়ে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হানায় তটস্থ সবাই, সেখানে প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়কে পাত্তা না দিয়ে উল্টো আনন্দের উপলক্ষ বানিয়ে পরিবার পরিজন নিয়ে গভীর রাতে সমুদ্র দর্শনে মত্ত অনেকেই। আমাদের একটু ফিলিংস আছে, এখন একটু ভালো লাগতেছে, এরকম পরিবেশটা আমরা সবসময় পাই না। দেখি খুশি হলাম, খুব আনন্দিত হলাম, বুঝছেন। এখন ইয়াং জেনারেশন, এখন যে যুবক বয়স আজকাল উপভোগ করতে না পারি, বুড়া বয়সে কি করবো, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের বিশাল বিশাল ঢেউ আশ্রয় পড়ছে পারে, কিন্তু এর মধ্যেই সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ দেখতে গভীর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন শত শত পর্যটক। যে এখন তো মানুষ বাসায় যাচ্ছে, আপনি এখানে কেন?
দেখতে আসছে সাগরের ঢেউ কিরকম, উত্তাল কিরকম হচ্ছে ওটাই আর কি, সাগরের মানে উত্তাল বাতাস দেখতে আসছে। চিত্রাঙ্কে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বলা হচ্ছে, কিন্তু হুঁশ ছাড়া এসব মানুষের জন্য এটি যেন একটি আনন্দের উপলক্ষ। কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে দলবদ্ধ হয়ে, আবার কেউ এসেছেন নিজের পরিবারের স্বজনদের নিয়ে, মৃত্যু কূপে দাঁড়িয়ে এ যেন আনন্দের স্বাদ নেয়া। মৃত্যু হলো হবে সমস্যা নাই, কিন্তু আমাদের বিষয়টা দেখবেন লেগে আইছি, সিগন্যাল চলতেছে কিরকম পানির, আপনার সাগরের ঢেউ। শুধু সমুদ্রের আশেপাশের লোকজন নয়, সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখতে ছুটে এসেছেন আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও, কেউ কেউ আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরছেন বাধাহীন। আগে দেখা হয়েছে, এখন আবার বন্ধু-বান্ধব নিয়ে দেখার জন্য একটা আনন্দ হয়েছে, পিছনে চলে আসলাম। ভয়ঙ্কর সুন্দর যদি মানুষের দেখার ইচ্ছা হয়, ঠিক আছে, আমি ওই জায়গা থেকে আসছি দেখার জন্য, তো অনেকে আসছে আগ্রহ থেকে আসলাম আর কি। তবে তাদের এই আনন্দে হঠাৎই হানা দেয় পুলিশ, তড়িঘড়ি করেই সমুদ্র পার ছাড়তে হয় উৎসুক জনতার। দুর্যোগের এই সময়টাও যে কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের উদযাপনের উপলক্ষ হতে পারে, তা গভীর রাতের পতেঙ্গা সমুদ্র ঠিক না, কি করেন সব জান, মাথা নাড়ছেন অনেকেই, কি করেন জান, আর করবেন না, ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। শেখ হাসিনার মতো সৎ, শেখ রেহানার মতো সৎ, সৎ হতে চেষ্টা করুন। কমিটি একটা হবে, নতুন নেতাও তো আসতে দেন না, কি করে মশারির ভিতর মশারি কাটা, মশারির মধ্যে মশারি, বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নেই, এ আওয়ামী লীগের দরকার নেই। কিছু মানুষ আছে টাকা ছাড়া কিছুই বুঝে না, আর কত টাকা দরকার তাদের, ঠিক, আর কত টাকা দরকার, দেশের মানুষ কিন্তু সব লক্ষ্য করে, কে কি করে এসিআর শেখ হাসিনার কাছে আছে, সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি মাথা নাড়ছেন। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওকে নিয়ে শেষ করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।